সালামু আলাইকুম সুপ্রিয় ভাই বোনেরা, আমি আছি মোহাম্মদুল্লাহ সিরাজি ফাহিম তোমাদের সাথে। আশা করি সবাই সুস্থ আছো। পূর্ববর্তী লেকচারের ধারাবাহিকতায় আজ আমরা আলোচনা করব উচ্চতর গণিত প্রথম পত্রের নবম অধ্যায় অন্তরীকরণ নিয়ে। চলো শুরু করা যাক। খেয়াল করো, আমরা পূর্ববর্তী লেকচারে বেশ কিছু প্রবলেম সলভ করছিলাম। আজ আমরা নতুন কিছু টপিকে যাব, অর্থাৎ ইনভার্স যেসব ত্রিকোণমিতিক ফাংশন আছে, ঠিক আছে, তার কিছু স্পেসিফিক প্রবলেম সলভ করব, ঠিক আছে। এখন এই প্রবলেমগুলো সলভ করার আগে আমাদের কিছু বিষয় জেনে রাখা দরকার, অর্থাৎ কিছু ত্রিকোণমিতি ফাংশন, যখন ত্রিকোণমিতি তোমরা পড়বা তখন কিছু ফর্মুলা কি যেগুলো আমরা প্রুভ করবো কিংবা যেগুলো আমরা দেখবো, ঠিক আছে, সেগুলো হচ্ছে এখানে জাস্ট আমার প্রথমে কাজে লাগবে আর কি, ঠিক আছে। এই জন্য আমরা প্রথমে সেগুলো একটু রিকল করে নেওয়ার চেষ্টা করব, ঠিক আছে। তাহলে দেখি প্রথমে সাইন সাইন ইনভার্স এক্স ইকুয়াল টু এক্স। খেয়াল করো, এটা ক্ষেত্রে অনেকে কিন্তু কনফিউশন তৈরি হতে পারে, অথবা মনের মধ্যে একটা খটকা আসতে পারে যে সাইন সাইন ইনভার্স এক্স কেন এক্স হচ্ছে, ঠিক আছে। এই যে ছোটোখাটো একটা খটকা আসতে পারে, এটার জন্যই আসলে আমরা একটু হালকা একটু বিশ্লেষণের ব্যবস্থা করছি। সেটা হচ্ছে, দেখো, ধরলাম আমার কাছে একটা সমকোণী ত্রিভুজ আছে, ঠিক আছে। ধরলাম এটার অতিভুজের ভ্যালু হচ্ছে 5 একক, ঠিক আছে, 5 একক। ধরে নিলাম যে তার যে লম্বটা আছে সেটা হচ্ছে 3 একক। সো আলটিমেটলি আমরা যেহেতু সমকোণী ত্রিভুজ, তাহলে পিথাগোরাসের মাধ্যমে উপপাদ্যের মাধ্যমে আমরা বলতে পারি যে তার যে ভূমিটা আছে সেটা অবশ্যই 4 একক হবে, ঠিক আছে। তাহলে এখান থেকে যদি আমরা ধরলাম যে অতিভুজের সাথে যে ভূমির যে অন্তর্গত কোণটা ওটাকে যদি আমরা থিটা ধরে নিই, তাহলে আমরা এখান থেকে কী লিখতে পারি, সাইন থিটা সমান আমরা লিখতে পারি, আমরা কী জানি সাইন থিটা সমান লম্ববাহী অতিভুজ, ঠিক আছে। তো লম্ববাহী অতিভুজ যদি হয়, আমরা কি লিখতে পারি, সাইন থিটা সমান লম্ব কত, লম্ব হচ্ছে 3 আর অতিভুজ হচ্ছে কত, 5, ঠিক আছে। তাহলে আমরা কি লিখতে পাচ্ছি, সাইন থিটা সমান 3/5। এখান থেকে আমরা যদি থিটার ভ্যালু বের করি, আমরা কি লিখি, থিটা সমান সাইন ইনভার্স 3/5। এখান থেকে কারো কোনো কনফিউশন নেই। এখন আমার প্রশ্ন, যদি কারো কোনো কনফিউশন না থাকে, তাহলে আমার এখানে প্রশ্নটা হচ্ছে, এখানে থিটা কেমনে আসলো, যে এই লাইন থেকে আমরা এই লাইনটা কেমনে লিখলাম যে থিটা সমান সাইন ইনভার্স 3/5। তোমরা যদি চাও ভিডিওটা পজ করে আমার নিজের আনসার দাও, এবং কমেন্ট সেকশনে তোমরা চাইলে এটার এটা কমেন্ট করে দিতে পারো যে তোমরা আসলে কী ভাবছো, এটা যে কীভাবে এখানে থিটা লিখলাম আর এই পাশে কীভাবে সাইন ইনভার্স লিখলাম, ঠিক আছে। আশা করি সবাই পারবা। তারপর আমি বলছি, এই জায়গায় আসলে যে কাজটা করা হয়েছে সেটা হচ্ছে, আমরা দেখতে পাচ্ছি সাইন থিটা সমান কি 5/3 না, আসলে আমরা উপপক্ষে আসলে সাইন ইনভার্স নিয়েছি। এবং তোমরা আমাকে কমেন্ট সেকশনে বলবা কয়জনে সঠিক আনসারটা দিতে পেরেছো। আমরা আসলে সাইন ইনভার্স নিয়েছি, এবং সাইন ইনভার্স যদি উপপক্ষে যদি সাইন ইনভার্স নিই, তাহলে আমরা কি পেলাম, বাম বাম পাশে পেলাম সাইন ইনভার্স ব্র্যাকেটের মধ্যে সাইন থিটা, আর ডান পাশে পেলাম সাইন ইনভার্স 3/5, ঠিক আছে। এখন আমরা দেখো এই জায়গা থেকে আসলে আমরা সাইন ইনভার্স সাইন থিটা সমান আমরা লিখেছি থিটা, বুঝতে পারলাম। এই যে ইনভার্সটা সাইনকে একটা পরস্পরকে রিমুভ করে দিচ্ছে, যেভাবে আমরা এক্স ইন্টু এক্স ইনভার্স সমান 1 লিখে থাকি না, অর্থাৎ এক্স ইন্টু 1/x একটা একটাকে রিমুভ করা, সেম একইভাবে সাইন ইনভার্স সাইনকে একজন আরেকজনকে রিমুভ করবে, এবং শেষ পর্যন্ত আমার কী থাকে, থিটাটা অবশিষ্ট থাকে, বুঝতে পারলাম। আর ডান প্রকৃতি অবশ্যই সাইন ইনভার্স যা আছে সেটাই, ঠিক না। এখন আমরা তাহলে একইভাবে তাহলে আমরা এটা বলতে পারি যে যদি এইভাবে থাকে আমার কাছে থাকে যে সাইন ইনভার্স ধরলাম 3/5, এটার ভ্যালুটা বের করতে বলা হচ্ছে, এটা সমান কত, ঠিক আছে। আমরা তাহলে কীভাবে বের করবো, সে একইভাবে সরি সাইন ইনভার্স 3/5 যদি দেওয়া থাকে, ঠিক আছে, এটার ভ্যালুটা আমাদের বের করতে বলা হচ্ছে, তাহলে আমরা একইভাবে কী করবো, উপপক্ষে যদি ধরলাম এটার সমান থিটা দেওয়া আছে, এই ক্ষেত্রে আমরা যদি করি জাস্ট উল্টা প্রসেসটা আর কি, তাহলে আমরা কী করছি, সাইন যদি উপপক্ষে যদি সাইন নিই, কী লেখা যায় এই লাইনটাকে, সাইন সাইন ইনভার্স 3/5, এরকম লেখা যায় না এটাকে, এটা সমান কী লেখা যায়, সাইন থিটা লেখা যায় না। এখান থেকে যদি আমি এই লাইন থেকে আমি সাইন থিটাটা বের করতে চাই, ঠিক আছে, সাইন থিটা যদি বের করতে চাই, তাহলে আমরা এইভাবে লিখতে পারছি না। তাহলে এখানে একইভাবে সাইন সাইন ইনভার্সকে কী লিখতে পারছি আমরা, এই জায়গায় 3/5 হবে না এটা, তাহলে 3/5 সমান কী সাইন থিটা লিখতে পারি না, বুঝতে পারলাম। এখন তোমরা প্রশ্ন করতে পারো, ভাইয়া পরবর্তী স্টেপটা কেন দেখানো হয়েছে। খেয়াল করো, এই এইটা দেখানোর আসলে অন্য কোনো উদ্দেশ্য নেই, সেটা হচ্ছে, দেখো আমরা সাইন ইনভার্স এক্স এর ভ্যালু যদি এক্স বলতে পারি, একইভাবে সাইন ইনভার্স সাইন এক্স এর ভ্যালু আমরা এক্স লিখতে পারি না, যে কাজটা এখানে বলা হয়েছে। সাইন ইনভার্স সাইন থিটার ভ্যালু যদি থিটা হয়, একইভাবে সাইন সাইন ইনভার্স সামথিং ওটার ভ্যালু ওই সামথিংয়ে হবে,
বুঝতে পারলাম, এই জন্যই আসলে দেখানো হয়েছে, বুঝতে পারলাম। তাহলে এটুকু যদি বুঝে থাকো তাহলে তোমরা নিজেরাই বলো, যে কোনো ত্রিকোণমিতি ফাংশনই থাকুক না কেন, যদি পরস্পর একটা যদি টেন থাকে, একই সাথে যদি টেন ইনভার্স থাকে সামথিং, ঠিক আছে, ধরলাম টেন ইনভার্স পাই বাই ফোর, এরকম যদি থাকে আমরা এটা কি বলতে পারি, এটার ভ্যালু হচ্ছে কত, পাই বাই ফোর বলতে পারি না, ঠিক আছে। এইটাই হচ্ছে আসলে আমাদের পরবর্তী স্টেপগুলোতে, খেয়াল করো, কস থাকুক কিংবা টেন থাকুক না কেন, অথবা কট থাকুক, সেক থাকুক, কোসেক থাকুক, যাই থাকুক না কেন, যদি সাইন সাইন ইনভার্স টাইপসের হয় তাহলে সেটার ভ্যালু কী হবে, ভেতরের যে ভ্যালুটা আছে সেটাই বরাবর বসে যাবে, বুঝতে পারলাম। এরপর আশা করি তাহলে তোমাদের কারো এই নিয়ে আর কখনো কনফিউশন সৃষ্টি হবে না। এখন আসো যেটা আমরা কিছু স্বতঃসিদ্ধ, ঠিক আছে, সবসময় প্রবলেম সলভ করার ক্ষেত্রে ব্যবহার করে থাকি, কীরকম, সাইন ইনভার্স এক্স প্লাস কস ইনভার্স এক্স, এর ভ্যালু আমরা কী জানি, পাই বাই টু, এটা আমরা অনেক ক্ষেত্রে ব্যবহার করি, ঠিক আছে। একইভাবে আমরা ব্যবহার করি টেন ইনভার্স এক্স প্লাস কট ইনভার্স এক্স, এটার ভ্যালু পাই বাই টু, এটাও আমরা ব্যবহার করি, এবং কোসেক ইনভার্স এক্স প্লাস সেক ইনভার্স এক্সের ভ্যালু, এটার ভ্যালু পাই বাই টু, আমরা এই তিনটা ফর্মুলা অনেক ক্ষেত্রে ব্যবহার করি, ঠিক আছে। একইভাবে দেখো যদি তোমরা যখন ত্রিকোণমিতি পড়বা, যখন ইনভার্স ফাংশনের ত্রিকোণমিতি পড়বা, তখনও এগুলো আবার আলোচনা করা হবে, এবং কিছু ফর্মুলা আছে যেগুলো ইনভার্সের ফর্মুলা আর কি, যেগুলো আমরা এই ক্ষেত্রে আমাদের কাজে লাগবে, এই প্রবলেমগুলো সলভ করার ক্ষেত্রে, পরবর্তী যেগুলো করবো, পরবর্তীতে যে প্রবলেমগুলো সলভ করবো ইনভার্সের, অর্থাৎ ইনভার্স ত্রিকোণমিতির যে ডিফারেন্সিয়েশন, ওই ক্ষেত্রে আমাদের কিছু ফর্মুলা কাজে লাগবে। এই জন্য আমি আসলে কিছু ফর্মুলা জাস্ট এখানে লিখে দিয়েছি, তোমরা যারা জানো না তারা এগুলো দেখে নিতে পারো, আর যারা জানো তারা রিভিশন করে নিতে পারলো, ঠিক আছে। দেখো টেন ইনভার্স এক্স প্লাস মাইনাস টেন ইনভার্স ওয়াই ইজ ইকুয়াল টু টেন ইনভার্স এক্স প্লাস মাইনাস ওয়াই ডিভাইডেড বাই ওয়ান মাইনাস প্লাস এক্স প্লাস ওয়াই, সরি এক্স ওয়াই। এখানে একটু তোমাদের একটু ভাবলা আসতে পারে, এটাকে এইভাবে কেন লিখলাম, এটাকে আসলে অন্য কিছুই না, ঠিক আছে, কারো কোনো কনফিউশন আসার কিছু নেই। এখানে আসলে আমি দুটো ফর্মুলাকে একসাথে, ঠিক আছে, মার্জ করে লিখেছি, কীরকম, টেন ইনভার্স এক্স প্লাস টেন ইনভার্স ওয়াই ইজ ইকুয়াল টু, আমরা কী জানি, টেন ইনভার্স এক্স প্লাস ওয়াই ডিভাইডেড বাই ওয়ান মাইনাস এক্স ওয়াই। একইভাবে টেন ইনভার্স এক্স প্লাস টেন ইনভার্স ওয়াই ইজ, সরি, টেন ইনভার্স, মাঝখানে মাইনাস সাইন হবে, আমাদের একটু লিখতে ভুল হয়ে যাচ্ছে, আমরা জাস্ট রিমুভ করে নিলাম, টেন ইনভার্স এক্স মাইনাস টেন ইনভার্স ওয়াই ইজ ইকুয়াল টু টেন ইনভার্স এক্স মাইনাস ওয়াই ডিভাইডেড বাই ওয়ান প্লাস এক্স ওয়াই। এই সূত্র দুটো মনে রাখার একটা সহজ সুবিধা হচ্ছে, মানে প্লাস মাইনাসের যদি কোনো কনফিউশন আসে সেটা সহজে দূর করার উপায় হচ্ছে, যখন লবে আছে মাঝখানে, যদি আমার বাম পাশে যদি মাঝখানে কী থাকে, প্লাস সাইন থাকে, আমার লবে লবে সবসময় প্লাস সাইন হবে, এবং নিচে অটোমেটিক্যালি মাইনাস সাইন হবে। একইভাবে যদি আমার মাঝখানে মাইনাস সাইন থাকে, মাঝখানে লবে কী হবে, লবে মাইনাস সাইন থাকবে, এবং অটোমেটিক্যালি হরে মাঝখানে কী থাকবে, প্লাস সাইন থাকবে, ঠিক আছে। একইভাবে তাহলে একটু যদি বুঝে থাকো তাহলে এখন আসো তাহলে পরবর্তী যেটা আছে, পরবর্তী যেটা আসে সেটা হচ্ছে খুব গুরুত্বপূর্ণ ফর্মুলা, সেটা হচ্ছে কি, টু টেন ইনভার্স এক্সের। খেয়াল করো যদি তোমরা টু টেন থিটার ফর্মুলাগুলো যদি জানো, ঠিক আছে, তাহলে তোমরা আসলে এই ক্ষেত্রে এই ফর্মুলাটা খুব ইজিলি কিন্তু ডিসক্রাইব করতে পারবা, কীরকম, খেয়াল করো, টু টেন ইনভার্স এক্স সমান একটা হতে পারে টেন ইনভার্স টুয়াইস এক্স বাই ওয়ান মাইনাস এক্স স্কোয়ার, কারণ আমরা কী জানি টু টেন থিটার সমান কী, আমরা জানি টেন টু থিটা ডিভাইডেড বাই ওয়ান মাইনাস থিটা স্কোয়ার, অর্থাৎ সরি টু টেন এক্স সমান, আমরা যদি এক্স লিখি এখানে, টু টেন এক্স সমান আমরা দিতে পারি টেন টুয়াইস এক্স, টেন টুয়াইস এক্স ডিভাইড ওয়ান মাইনাস এক্স স্কোয়ার, ঠিক আছে। একইভাবে পরবর্তী ফর্মুলাগুলোও একইভাবে আমরা বলতে পারি, টু টেন ইনভার্স এক্স সমান সাইন ইনভার্স টুয়াইস এক্স বাই ওয়ান প্লাস এক্স স্কোয়ার, টু টেন ইনভার্স এক্স সমান কস ইনভার্স ওয়ান মাইনাস এক্স স্কোয়ার ডিভাইড বাই ওয়ান প্লাস এক্স স্কোয়ার। এবং খেয়াল করো এদের শুধুমাত্র তারা টেনের সাথে সম্পর্কিত না, অর্থাৎ আমার প্রবলেম সলভের ক্ষেত্রে সবসময় তারা শুধু টেনে আসবে তা না, আমি চাইলে টেন ইনভার্স টুয়াইস এক্স ডিভাইড বাই ওয়ান মাইনাস এক্স স্কোয়ারকে চাইলে আমার হিসাবে সুবিধার জন্য আমি সাইন ইনভার্সেও কনভার্ট করতে পারি, কস ইনভার্স এক্সেও কনভার্ট করতে পারি, বুঝতে পারলাম, আমার সুবিধার জন্য আমি যে কোনো কিছুতে পরিবর্তিত করে নিব। এখন কথা হচ্ছে কখন কোনটাতে পরিবর্তিত করব, সেটা হচ্ছে আমার টাইমিংয়ের উপর, অর্থাৎ যে ম্যাথটা দিচ্ছে ওই পার্টিকুলার ম্যাথে কীভাবে আমার প্রবলেমটা সলভ করলে সবচেয়ে সহজে সেটা সমাধান হবে, সেই অনুসারে আমরা কী করব, আমার ফাংশনটাকে পরিবর্তিত করব, ঠিক আছে। তাহলে একটু যদি বুঝে থাকি তাহলে এখন আমরা একটা প্রবলেমের দিকে চলে আসি, ঠিক আছে, রিয়েল লাইফ প্রবলেম দেখো, আচ্ছা সরি, এখন আমরা আসলে প্রবলেম আসবো না, আমরা এখন আসলে দেখবো যে কিছু প্যাটার্ন, ঠিক আছে, যে ইনভার্সের ত্রিকোণমিতি ফাংশনের সলভ করার ক্ষেত্রে কিছু প্যাটার্ন থাকে, অর্থাৎ আমরা যদি একটা ফাংশন দেখি সাইন ইনভার্স সামথিং, ওই যে সামথিং আছে ওটাকে কীভাবে একটা ফর্মুলার আওতায় আনা যায়,
সেটার জন্য আমরা আসলে কিছু জিনিস আমরা সবসময় একটু দেখার চেষ্টা করবো। আচ্ছা, আমি তোমাকে কখনো বলবো না, এখন আমি যে টাইপগুলো দেখাবো একটাও মুখস্থ করতে, একটাও আমি তোমাকে মুখস্থ করতে বলবো না। কারণ হচ্ছে দেখো, তুমি যখন জাস্ট প্র্যাকটিস করবা তুমি ইজিলি বুঝে যেতে পারবা, যে যখন তোমার প্রবলেমটার দিকে অর্থাৎ প্রশ্নটার দিকে দেখবা তুমি ইজিলি বুঝে যাবা যে এক্সের ভ্যালুটাকে কী ধরে নিব আমরা এবং কী ধরে আমি সামনে আগালে আমি আমার কাঙ্ক্ষিত সলভটা পেয়ে যাব। ঠিক আছে, তো আমরা এখানে দেখাই জাস্ট কয়েকটা টাইপ দেখাই। সেটা হচ্ছে দেখো, ধরলাম আমার কাছে এরকম একটা আছে, সাইনের ভেতরে যে ইনভার্সের ভেতরে যে অ্যাঙ্গেলটা আছে সেটা ধরে নিলাম এরকম, রুট টু বার ওয়ান মাইনাস এক্স ডিভাইডেড বাই ওয়ান প্লাস এক্স। ঠিক আছে, এখন দেখো এটাকে যদি এরকম থাকতে পারে, না এরকম থাকতে পারে কস ইনভার্স এরকম। ঠিক আছে, কস ইনভার্স রুট ওভার ওয়ান মাইনাস এক্স ডিভাইডেড বাই ওয়ান প্লাস এক্স। ঠিক আছে, এখন আমরা অথবা অন্য কিছু থাকতে পারে, আমি জাস্ট এমনি বললাম। এখন দেখো আমার প্রবলেমটা সলভ করার জন্য যে প্যাটার্নটা করা হয়, যে প্যাটার্নের মাধ্যমে সলভ করা হয় সেটা হচ্ছে এরকম, যে ধরে নিলাম আমার কাছে এখানে যে অ্যাঙ্গেলটা আছে সেটা হচ্ছে টেন ইনভার্স এক্স। ঠিক আছে, টেন ইনভার্স রুট ওভার ওয়ান মাইনাস এক্স ডিভাইডেড বাই ওয়ান প্লাস এক্স। সো আমার কাছে এই প্রবলেমটাকে সলভ করার সবচেয়ে সহজ পন্থা হচ্ছে যদি রুট ওভার ওয়ান মাইনাস টেন এক্স ডিভাইডেড বাই ওয়ান প্লাস টেন এক্সে কোনোভাবে টেনের কোনো একটা ফাংশানে কী করা যায়, এটাকে নিয়ে আসা যায়। যদি আমি কোনোভাবে এটাকে একটা টেনের ফাংশানে নিয়ে আসতে পারি, কোনটা দেখো ভেতরের অ্যাঙ্গেলটাকে, যদি কোনো একটা টেনের ফাংশান আমি নিয়ে আসতে পারি কোনোভাবে এক্সের ভ্যালু যে কোনো কিছু ইনপুট দিয়ে আমি এটাকে যদি টেনের নিয়ে কনভার্ট করে নিয়ে আসতে পারি, তাহলে আমরা আগে কিছুক্ষণ আগে যেটা দেখেছিলাম টেন ইনভার্স টেন এক্স এটাকে আমরা কী লিখতে পারি, সমান এক্স, বুঝতে পারলাম। তখন আমি যদি এটা যদি ওয়াই হয়, ঠিক আছে, তাহলে আমি এখান থেকে ইজিলি কিন্তু আমার ডিওয়াই ডিএক্স বের করে ফেলতে পারি না। আমরা কী জানি ডিওয়াই ডিএক্স অফ এক্স, কারণ আমি যদি ওয়াই সমান এক্স তাহলে কি ডিডিএক্স অফ আসলে এক্স বের করতে বলা হয়েছে, বুঝতে পারলাম। সো এই জন্যই আসলে আমরা যে কাজটা করে থাকি সেটা হচ্ছে এই জায়গায় যে টেন টেন ইনভার্সের ভেতরে যে পোর্শনটা আছে সেটাকে কোনোভাবে যে ইনভার্সটি কোনো যদি ফাংশন আছে তার বিপরীতে যেটা সাইন অথবা কস কিংবা টেন ওটাতে আমি কনভার্ট করার ট্রাই করবো। এক্ষেত্রে দেখো যে এখানে এখানে যেটা দেওয়া আছে রুট ওভার ওয়ান মাইনাস এক্স ডিভাইড ওয়ান প্লাস এক্স, এক্ষেত্রে আমি যদি এক্সের ভ্যালুটা যদি কস থিটা ইনপুট দিই, ঠিক আছে, তাহলে কিন্তু আমার একটা ত্রিকোণমিতি ফাংশন অর্থাৎ একটা ত্রিকোণমিতি ফর্মুলা চলে আসে। এই যে ফর্মুলাটা আমরা ত্রিকোণ যখন আমরা ত্রিকোণমিতি পড়বো তখন আমরা জানবো, সেটা হচ্ছে কি দেখো, ওয়ান মাইনাস কস টু তিটা ডিভাইডেড বাই ওয়ান প্লাস কস টু তিটা ইজ ইকুয়াল টু আমরা লিখে থাকি টেন স্কোয়ার তিটা, বুঝতে পারলাম। এটা একটা ফর্মুলা, ঠিক আছে, এটা যদি একটা ফর্মুলা হয় তাহলে তোমরাই বলো এই জায়গায় যদি আমার কি আমি এখানে লিখতে পারি না কস তিটাকে কি লিখতে পারি, আমি চাইলে কস তিটাকে লিখতে পারি কস টু ইন্টু তিটা বাই টু, এটা তো একই মান না। এই কাজটা এখানে করা হয়েছে, আমরা যদি এখানে কস তিটাকে কস টু ইন্টু তিটা বাই টু ধরি আমার আসলে টেন স্কোয়ার তিটা বাই টু চলে আসে, বুঝতে পারলাম। তাহলে এটা চাইলে তাহলে তোমরা বুঝতে পেরেছো আশা করি। এখন তাহলে আসলে পরবর্তী টাইপটা দেখো, এক্ষেত্রে দেখতে পাচ্ছি ধরে নিলাম আমার ভেতরে অ্যাঙ্গেলের ভেতরে আছে টু এক্স ডিভাইডেড বাই ওয়ান মাইনাস এক্স স্কোয়ার। খেয়াল করো এক্ষেত্রে যদি আমি এক্সের জায়গায় যদি টেন তিটা ইনপুট দিই আমার কাছে যে ফর্মুলাটা আসে দেখো টু টেন তিটা ডিভাইডেড বাই ওয়ান মাইনাস টেন স্কোয়ার তিটা। তো তাহলে যদি তোমরা যদি আমার আগের যে স্লাইডটা আছে সেটা যদি দেখে থাকো ওখানে আমরা লিখেছিলাম টু টেন তিটা ডিভাইডেড বাই ওয়ান মাইনাস টেন স্কোয়ার তিটা সমান টেন টু টু তিটা, এই ফর্মুলাটা আমরা এখানে ব্যবহার করতে পারছি। ঠিক আছে, এই তাহলে আমরা তাহলে আমাদের এই যে প্যাটার্নগুলো বলার কি আছে, সরি বলার মধ্যে আমরা কি বুঝতে পারলাম, আমরা এখানে বুঝতে পারলাম যে আমার আসলে যে অ্যাঙ্গেলের ভিতরে যে রাশিটা আছে, ঠিক আছে, সেটার জায়গায় আমি এক্সের জায়গায় দেখবো যে সুইটেবল কোন মানটাকে ধরে নিলে আমার যে বাইরে অ্যাঙ্গেল ইনভার্স কিংবা হোক অথবা যাই যে অ্যাঙ্গেলটা আছে ইনভার্সের যে ফাংশনটা দেওয়া থাকবে সেটাকে কোনোভাবে রিমুভ করা যায় কিনা। তাহলে আমার এমন দেখো এমন কখনো হবে না যে সবসময় আমি ইনভার্সের প্রবলেমটাকে অর্থাৎ যে সাইন ইনভার্স কিংবা কস ইনভার্সকে আমি সবসময় রিমুভ করতে পারবো, তা নাও হতে পারে। ঠিক আছে, আমরা যথাসাধ্য চেষ্টা করবো, এবং যদি না হয় তাহলে দেখবা যে ওটা আসলে টেন ইনভার্সের কোনো একটা ফর্মুলার মধ্যেই চলে আসবে। ঠিক আছে, অর্থাৎ সাইন ইনভার্স কিংবা টেন ইনভার্সের ভেতরে যে অ্যাঙ্গেলটা আছে সেটা সিম্পলিফাই হয়ে এক্স কিংবা ওয়াই অথবা এমনও কোনো একটা ফর্মুলার আদে চলে আসবে যেটা আমাদের জানা। ঠিক আছে, তাহলে বুঝতে পারছি আমরা যদি বুঝে থাকি, সরি আমরা যদি এই এক্ষেত্রে যদি একটু যদি বুঝে থাকি তাহলে আমাদের যে কাজটা এখন করতে হবে সেটা হচ্ছে পরবর্তী অংশটা। পরবর্তী অংশে তাহলে দেখি ওয়ান মাইনাস এক্স স্কোয়ার ডিভাইডেড বাই ওয়ান প্লাস এক্স স্কোয়ার, এরকম যদি একটা ফাংশন থাকে খেয়াল করো আমি যদি এক্সের জায়গায় যদি টেন তিটা ইনপুট দিই আমরা দিতে পাচ্ছি ওয়ান মাইনাস টেন স্কোয়ার তিটা ডিভাইডেড বাই ওয়ান প্লাস টেন স্কোয়ার তিটা পেয়ে গেলাম, যেটা একটা ফর্মুলা সেটা হচ্ছে কস টু তিটার ফর্মুলা।
ঠিক আছে, একইভাবে তাহলে পরবর্তী দেখতে পাচ্ছি ওয়ান প্লাস এক্স স্কোয়ার হোল টু দি পাওয়ার এন, এন এর ভ্যালু ওয়ান টু থ্রি যাই হোক একটা ভ্যালু হতে পারে। এবং খেয়াল করো এই জায়গায় আমি যদি এক্স এর ভ্যালু যদি টেন থিটা ইনপুট দিই আমরা কী পাচ্ছি, ওয়ান প্লাস টেন স্কোয়ার থিটা। এবং আমরা নিশ্চয়ই জানি কিছুক্ষণ আগে আমরা বলেছিলাম যে সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা ইজ ইকুয়াল টু ওয়ান, এরকম কিছু ফর্মুলা আমরা জানি বলেছিলাম না, টেন স্কোয়ার সেক স্কোয়ার থিটা মাইনাস টেন স্কোয়ার থিটা ইজ ইকুয়াল টু ওয়ান। একইভাবে দেখতে পাচ্ছি এখানে দেখতে পাচ্ছি যদি আমি এই যে টেন মাইনাস টেন ইনভার্স থিটা টেন স্কোয়ার থিটাকে যদি ডান পাশে নিয়ে আসি সেক স্কোয়ার থিটা সমান চলে আসি কি ওয়ান প্লাস টেন স্কোয়ার থিটা। ঠিক আছে, এই জায়গায় এই ফর্মুলাগুলো আমরা ব্যবহার করবো। অর্থাৎ তুমি আসলে তুমি নিজে দেখলেই বুঝতে পারবা, যত যত তুমি প্রবলেম সলভ করছো তুমি নিজে বুঝতে পারবা যে কোন সময় কখন আমাকে কোন ফাংশনটাকে ব্যবহার করতে হবে। একইভাবে দেখো ওয়ান মাইনাস এক্স স্কোয়ার যদি থাকে আমি এক্স এর ভ্যালু সাইন থিটা ইনপুট দিলে ওয়ান মাইনাস সাইন স্কোয়ার থিটা পাবো এবং সেটা সময় আমরা কী লিখতে পারি, কস স্কোয়ার থিটা লিখতে পারি। বুঝতে পারলাম? তাহলে একটু যদি বুঝে থাকো তোমরা তাহলে আমরা এখন একটা প্রবলেমে চলে আসবো এবং এই প্রবলেমটার মধ্যে দিয়ে আজকের লেকচার এখানে শেষ করবো। সেটা হচ্ছে দেখো এক্স এর সাপেক্ষে টেন ইনভার্স কস এক্স ডিভাইডেড বাই ওয়ান প্লাস সাইন এক্স এর সাইন এক্স এর অন্তরক সহগ বের করতে হবে। ঠিক আছে, তাহলে এখন আমরা কী করবো, কী লিখতে পারি, তাহলে যদি অন্তরক সহগ বের করতে হয় তাহলে প্রথমে আমরা ধরে নিব যে যে ফাংশনটা আমার দেওয়া আছে টেন ইনভার্স সামথিং যাই হোক ওটাকে আমরা প্রথমে ওয়াই ধরে নিব। তাহলে ওয়াই কোনো একটা ফাংশন ধরে নিলাম, ওয়াই সমান টেন ইনভার্স তাহলে কী বললাম কস এক্স ডিভাইড বাই ওয়ান প্লাস টেন ওয়ান প্লাস সাইন এক্স। তাহলে এখন দেখো আমরা যদি পূর্ববর্তী স্লাইডের কথা যদি চিন্তা করি তাহলে আমাদের এখন যে কাজটা থাকবে সেটা হচ্ছে কোনোভাবে এই যে ভেতরে যে অ্যাঙ্গেলটা আছে, ঠিক আছে, এটাকে কোনোভাবে যদি আমি টেন এক্স এর যদি টেনের যে কোনো কিছু হোক টেনের একটা ফর্মুলা নিয়ে আসতে পারি, টেন টেন ইনভার্স আরটাকে রিমুভ করে দিবে এবং ভেতরে যে অ্যাঙ্গেলটা থাকবে সেটাই জাস্ট অবশিষ্ট থাকবে। তাহলে আমার প্রথমে কাজ হবে এটাকে কোনোভাবে অ্যাঙ্গেলে রূপান্তর করা, অর্থাৎ টেনের কোনো একটা ফাংশনে নিয়ে আসা যায় কিনা। তাহলে এখন দেখো আমরা আসলে যদি দেখি তাহলে আসলে খুব বেশি আমাদের মনে হয় খুব একটা সুবিধা করতে পারছি না এই ফাংশনের দিকে তাকিয়ে। সেরকম দেখো উপরে দেখতে পাচ্ছি কস এক্স আছে, নিচে আছে ওয়ান প্লাস সাইন এক্স। এখন দেখো তোমরা নিশ্চয়ই এই ফর্মুলাটা জানার কথা, কস টুয়াইস এক্স সমান কস স্কোয়ার এক্স মাইনাস সাইন স্কোয়ার এক্স, এই ফর্মুলাটা তো জানি না। একইভাবে তোমরা নিশ্চয়ই জানো আমরা একটু আগেই দেখিয়েছি সাইন স্কোয়ার এক্স প্লাস কস স্কোয়ার এক্স ইজ ইকুয়াল টু ওয়ান, এটা দেখিয়েছিলাম না। এখন আর একটা জিনিস সেটা হচ্ছে সাইন টু এক্স ইজ ইকুয়াল টু আমরা কী লিখতে পারি, টু সাইন এক্স কস এক্স। এখন তোমরা প্রশ্ন করতে পারো ভাইয়া এই তিনটা ফর্মুলা আমরা কেন লিখেছি, আসলে এই তিনটা ফর্মুলাই আমরা এইখানে কাজে লাগবে। যেরকম দেখো কস এক্স, কস এক্সকে আমরা কী লিখতে পারি, কস এক্সকে লিখতে পারি কস সরি কস টু ইন্টু এক্স বাই টু, এরকম লিখতে পারি না। তাহলে যদি এইভাবে লিখি তাহলে আমার কিন্তু এই জায়গায় কস এক্সের জায়গায় আমি একটা ফর্মুলা ব্যবহার করতে পারি, সেটা কি কস টুয়াইস এক্স ইজ ইকুয়াল টু কস স্কোয়ার এক্স মাইনাস সাইন স্কোয়ার এক্স। ঠিক আছে, এই পরবর্তী লাইনে কিন্তু আমরা এটাই করেছি। দেখো আচ্ছা আমি আমরা যদি এখানে ওভাররাইট হয়েছে তাও একটু তোমরা আশা করছি বুঝতে পারবা। দেখো কস এক্সের জায়গায় ফর্মুলাটা ব্যবহার করা হয়েছে, এখানে দেখো অ্যাঙ্গেল কী আছে এক্স বাই টু, এই জন্য এক্স বাই টু এসেছে। একইভাবে দেখো ওয়ানের জায়গায় কী লিখতে পারি, সাইন স্কোয়ার এক্স সাইন স্কোয়ার এক্স বাই টু প্লাস কস স্কোয়ার এক্স বাই টু লিখতে পারি না, এটাই লিখেছি। এখন দেখো সাইন এক্সকে কী লিখেছিলাম, একইভাবে সাইন টু ইন্টু এক্স বাই টু, তাহলে সাইন টুয়াইস এক্সের ফর্মুলা কী, টু সাইন এক্স কস এক্স, এই যে টু সাইন এক্স কস এক্স এই ফর্মুলাটা ব্যবহার করা হয়েছে। যেহেতু এক্সের ভ্যালু যেহেতু এক্স বাই টু সো আলটিমেটলি কী হবে এক্স বাই টু বসবে। বুঝতে পারলাম? তাহলে একটু যদি বুঝে দেখো আমি হচ্ছে কী যেটা ওভাররাইট হয়েছে সেটা রিমুভ করে দিলাম, একটু তো আমরা কীভাবে লিখেছি সেটা তো বুঝতে পারলাম। এখন আসো এই জায়গায় আসলে খুব ইজি ব্যাপারটা, কীরকম দেখো আমরা নিশ্চয়ই জানি এ স্কোয়ার প্লাস টু এ বি প্লাস বি স্কোয়ার ইজ ইকুয়াল টু কী লেখা যায়, এ প্লাস বি হোল স্কোয়ার। একইভাবে নিচের দিকে যদি তাকাই তাহলে আসলে ই জাস্ট এটাই আছে। ঠিক আছে, কীরকম দেখো সাইন স্কোয়ার এক্স প্লাস টু সাইন এক্স কস এক্স প্লাস কস স্কোয়ার এক্স, তাহলে এটাকে কী লেখা যায়, সাইন এক্স বাই টু প্লাস কস এক্স বাই টু হোল স্কোয়ার। এবং উপরে দেখতে পাচ্ছি কি এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার আছে, এটাকে আমরা কী লিখতে পারি, এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। বুঝতে পারছি এই ফর্মুলাটাই ব্যবহার করবো। তাহলে হচ্ছে দেখো তাহলে একটা কিন্তু আমাদের একটা জিনিস কমন চলে আসে, কীরকম তাহলে উপরে যে এই ফাংশনটাকে এইভাবে আমরা লিখতে পারি, কস এক্স বাই টু প্লাস সাইন এক্স বাই টু ইন্টু কস এক্স বাই টু মাইনাস সাইন এক্স বাই টু। জাস্ট লবটাকে হরটাকে কী লেখা যায়, সাইন এক্স বাই টু প্লাস কস এক্স বাই টু হোল স্কোয়ার। ঠিক আছে, তাহলে এখন দেখো যদি আমরা যদি লব এবং হরের দিকে তাকাই আমরা চাইলে এখান থেকে
just sin x by 2 plus cos x by 2 কে কি করতে পারি রিমুভ করে দিতে পারি এবং নিচে জাস্ট অবশিষ্ট একটাই থাকে সেটা হচ্ছে sin x by 2 plus cos x by 2 কারণ হচ্ছে যেহেতু নিচে স্কয়ার ছিল এটা অবশিষ্ট থাকবে না আর উপরে কি থাকবে log x অবশিষ্ট থাকবে cos x by 2 minus sin x by 2 বুঝতে পারলাম তাহলে দেখো পরবর্তী লাইনে এটাই করা হয়েছে দেখতে পাচ্ছি জাস্ট উপরে নিচে এই অংশটাই অবশিষ্ট আছে জাস্ট tan ইনভার্স কিন্তু আগেই ছিল বাইরে সো বাইরে আছে এখন দেখো তোমরা অনেকে বলতে পারো ভাই আসলে আমাদের যে ফাংশনটা দেওয়া ছিল cos x by 1 plus sin x এখন দেখতে পাচ্ছি আরো ফাংশনটা আরো বড় হয়ে গেছে তাহলে আমাদের এত বড় করার তাহলে সুবিধা কি পেলাম আমাদের কিন্তু আসলে প্রবলেমটা সলভ হয়ে গেছে কিরকম দেখো আমরা দেখতে পাচ্ছি যে ফাংশনটা আছে পুরোটাকে যদি আমি cos x by 2 দ্বারা ভাগ করে দিই খেয়াল করো ভিতরে পুরো অ্যাঙ্গেলটাকে যদি cos x by 2 দ্বারা ভাগ করে দিই তাহলে কি পাই দেখো আমরা যেটা পাই সেটা হচ্ছে tan ইনভার্স দেখো cos x by 2 ক্যান্সেল হয়ে যাবে যদি cos x by 2 কে হর এবং লগকে যদি ভাগ করি 1 মাইনাস দেখো sin x by 2 ডিভাইডেড বাই cos x by 2 কি আসবে tan x by 2 আর নিচে কি হবে cos x by 2 আবার রিমুভ হবে আর sin x by 2 কে যদি cos x by 2 দ্বারা ভাগ করা হয় tan x by 2 ই পাবো ঠিক আছে এরকম হলো না তাহলে তোমাদের কি মনে করো এইটাকে কোনো একটা সূত্রের আওতায় কি ব্যবহার করা যায় অনেকে কিন্তু কনফিউজড হয়ে যাওয়ার কথা আসলে এইখানে কিন্তু আমাদের একটা সূত্র ব্যবহার করা যায় কিরকম দেখো আমরা 1 মানে কি বলতে পারি বলো তো তোমরা নিশ্চয়ই জানো 10 পাই বাই 4 অর্থাৎ 10 45 ডিগ্রির ভ্যালু 1 এটা তো নিশ্চয়ই জানো তাহলে এই জায়গায় আমরা 1 কে 10 পাই বাই 4 দ্বারা রিপ্লেস করে দিব যে 1 কে যদি 10 পাই বাই 4 দ্বারা রিপ্লেস করি তাহলে আমরা কি পাই দেখো আমরা শেষ পর্যন্ত পেয়ে যাই tan ইনভার্স ভেতর অ্যাঙ্গেল দেখো 10 পাই বাই 4 মাইনাস 10 এক্স বাই 2 ডিভাইডেড বাই 1 প্লাস 10 পাই বাই 4 ইন্টু 10 এক্স বাই 2 বুঝতে পারলাম আসলে 10 পাই বাই 4 এর ভ্যালু যেহেতু 1 সো আলটিমেটলি 10 এক্স বাই 2 কে 1 দ্বারা গুণ করলে আসলে খুব বেশি তার খুব কোনো চেঞ্জ তো হয় না ঠিক আছে সো আলটিমেটলি আমরা আসলে 10 পাই বাই 4 1 ইন্টু 10 এক্স বাই 2 কে অর্থাৎ 10 পাই বাই 4 দ্বারা গুণ লিখেছি 1 এর জায়গায় 10 পাই বাই 4 লিখেছি ঠিক আছে তাহলে এখন দেখো তোমরা নিশ্চয়ই এই ফর্মুলাটা জানো 10 এ মাইনাস বি ইজ ইকুয়াল টু 10 এ মাইনাস বি ডিভাইডেড বাই 1 প্লাস এ বি এই সূত্রটা কি তোমরা জানো নিশ্চয়ই জানার কথা যদি ত্রিকোণ যদি দেখো দেখো তাহলে আমরা এখানে কি লিখতে পারি তাহলে এই পুরো রাশিটাকে লিখতে পারি 10 দেখো এ মাইনাস বি লিখতে পারি না তাহলে আমরা কি লিখতে পারি বুঝতে পারলাম আমরা কি করছি সরি আমরা একটু ভুল করেছি ফর্মুলা লিখতে ভুল করেছি আমাদের ফর্মুলাটা কি ছিল 10 এ মাইনাস বি কে আমরা কি লিখতে পারছি 10 এ মাইনাস 10 বি ডিভাইডেড বাই 1 প্লাস 10 এ 10 বি এটাই ছিল আমাদের ফর্মুলা 10 এ মাইনাস বি সমান 10 এ 10 বি 10 এ মাইনাস 10 বি ডিভাইডেড বাই 1 প্লাস 10 এ 10 বি এই জায়গায় এই ফর্মুলাটাই আমরা জাস্ট ব্যবহার করেছি এখানে এর ভ্যালু কত এর ভ্যালু হচ্ছে পাই বাই 4 বি এর ভ্যালু হচ্ছে এক্স বাই 2 ঠিক আছে তাহলে আমরা কি পেয়ে গেলাম 10 পাই বাই 4 মাইনাস এক্স বাই 2 এখন আসো এই জায়গায় কিন্তু আমাদের প্রবলেম কিন্তু পুরোটাই সলভ হয়ে গেছে দেখো আমাদের উদ্দেশ্যটা কি ছিল যেটা অ্যাঙ্গেলটা ছিল সেটাকে কোনোভাবে ইনভার্সের যে ত্রিকোণমিতিক ফাংশনটা সেটাকে যদি কোনোভাবে রিমুভ করা যায় এই জায়গায় দেখতে পাচ্ছি 10 ইনভার্স 10 সো আলটিমেটলি রিমুভ করে দিবে এবং শেষ পর্যন্ত আমার অবশিষ্ট থাকবে ওয়াই সমান পাই বাই 4 মাইনাস এক্স বাই 2 দেখো আমাকে কি প্রশ্নে কি বলা হয়েছিল আমার যে ফাংশনটা আছে অর্থাৎ ওয়াই সেটা কি করতে হবে এর অন্তরক সহগ বের করতে হবে ঠিক আছে তাহলে আমাদের কাছে দেখো আমার যে ফাংশনটা দেওয়া আছে ওয়াই সেটা কি ছিল শেষ পর্যন্ত কি চলে আসলো সেটা ভ্যালু পাই বাই 4 মাইনাস এক্স বাই 2 এর সমান হয়ে গেল তাহলে আমরা কি ইজিলি কি ডিভাইড এক্স বের করে নিতে পারি তাহলে ডিভাইড এক্স বের করলে কি আসবে পাই বাই 4 যেহেতু একটা কনস্ট্যান্ট কনস্ট্যান্টকে যদি ডিফারেনশিয়েট করা হয় জিরো পাবো কিছুই আসবে না এবং দেখতে পাচ্ছি এক্স বাই মাইনাস এক্স বাই 2 আছে মাইনাস পেলাম এক্স বাই 1 এক্স বাই 2 মানে কি হাফ ইনটু এক্স যেহেতু হাফ হচ্ছে কি কনস্ট্যান্ট সো হাফ বাইরে চলে আসবে এবং এক্সকে যদি ডিফারেনশিয়েট করি তাহলে কী আসে ডিডি এক্স অফ এক্স এবং এক্সকে ডিফারেনশিয়েট করলে কী পাই ওয়ান জিরো মাইনাস ওয়ান ইন্টু হাফ সরি হাফ ইন্টু ওয়ান সো আমরা কী পেয়ে গেলাম শেষ পর্যন্ত মাইনাস হাফ এবং এটাই আমাদের কাঙ্ক্ষিত আনসার বুঝতে পারলাম এটাই কিন্তু আমাদের কাঙ্ক্ষিত আনসার এবং আজকের তাহলে এই পর্যন্তই আশা করি কারো কোনো বুঝতে অসুবিধা হয়নি সবাই সুস্থ থাকবা পরবর্তী লেকচার দেখার জন্য আমন্ত্রণ রইল ধন্যবাদ।